অনূর্ধ্ব ১৯ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ী ভারত। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হুগলি চুচুড়ার মেয়ে ফাস্ট বোলার তিতাস সাধু। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে রবিবার ভারতের মহিলা দল মুখোমুখি হয় ইংল্যান্ডের। ১৭ ওভার এক বলে মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় ব্রিটিশ মহিলা দল। পরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে চ্যাম্পিয়ন হয় ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২-২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হন চুচুড়ার তিতাস। ছোটবেলা থেকেই চুচুড়া ময়দানেই প্রশিক্ষিত নিত তিতাস। এদিন চুচুড়ায় তিতাসের বাড়ির লোকেরা মোবাইলেই খেলা দেখেছিলেন। জেতার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। তবে তিতাসের মা ভ্রমর সাধু বলেন, মেয়ের সাফল্যে ভালো তো লাগবেই, তবে ওর এখনও অনেক দূর যাওয়া বাকি আছে।